করা না করে স্বাস্থ্যগত অবস্থাটা অবশ্যই ভালো থাকতে হবে। তাদের খাবার দাবার পূর্বের অবস্থার মধ্যেই থাকবে, নতুন করে কিন্তু খাবার দিয়ে তাদেরকে পেট খারাপ করা লাভ নেই। কাজে বিভিন্ন বিষয়ে তাদের প্রতি খেয়াল রাখবে। আর তোমরা যারা বিদায় নিতেছ তোমাদের প্রতি আমাদের অশ্রয়ের দেওয়া থাকবে। 1975 সালে এই স্কুল প্রতিষ্ঠিত, স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে 1972 সাল থেকে প্রত্যেক বছর এখানে এই বিদায় অনুষ্ঠান হয়ে আসছে। প্রত্যেক বছর আমি স্কুল থেকে বিদায় দিচ্ছি, পাস করছে, ফেল করছে, অনেকে অনেক বৃহৎ বৃহৎ অবস্থানে আসতে আসছে। ঠিক 1890 সালে এই স্কুলের বিদায়ী ছাত্রদের মধ্যে আজকে এখানে উপস্থিত একজন দেলোয়ার হোসেন, যার কথা তোমরা প্রত্যেক বক্তার মুখ থেকে শুনেছো। আমি আজকে বক্তৃতা দিব না, বক্তৃতা করব না, তোমাদেরকে কিছু বলব না, তোমাদেরকে শুনে একটা অনুরোধ করব। সেই 1990 সালের বিদায়ী ছাত্র আজকে তার কোন কার্যের কারণে আজকে সে এত উচ্চ একটা অবস্থান উপস্থিত হয়েছে, তার সে চলা রাস্তার কিছু বর্ণনা তোমাদেরকে দেবে। আমি আশা করব তোমাদেরকে সেই চলার যে বর্ণনা দেবে সেই বর্ণনাটুকু তোমরা সুন্দরভাবে শুনবে এবং সেটা পালন করার জন্য চেষ্টা করবে। তোমাদের সবার জন্য দোয়া করে, যারা পরীক্ষা দিবে তারা ভালো ফলাফল অর্জন করো সেই দোয়া করে আমাদের সবার জন্য তোমাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।